প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আমি ফারুন মাই। আজকে চলে আসছি জাহাঙ্গীরনগর এলিট এর মাস্টার প্ল্যান নিয়ে। দেখো, জাহাঙ্গীরনগর ভার্সিটি ভর্তি পরীক্ষা আমাদের জুলাই মাসে হবে, মানে জুলাই মাসের শেষ দিকে। তো এখন এই স্বল্প সময়ে আমরা জাহাঙ্গীরনগর এলিট এর জন্য কিরকম ভাবে প্রিপারেশন নেব সেটা সম্পর্কে কথাবার্তা বলবো। সো পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবে, আশা করি তোমার যথেষ্ট হেল্প হবে। ওকে, আচ্ছা, তো আমি আসল কথাতে চলে যাই। তো দেখো, যে কোনো ভার্সিটির সম্পর্কে মাস্টার প্ল্যান বা যে কোনো ভার্সিটিতে চান্স পাওয়ার আগে আমাদেরকে ওই ভার্সিটির ওই ইউনিটের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে হবে, কোশ্চেনটা অ্যানালাইসিস করতে হবে যে না এখানে কোন ধরনের কোশ্চেন হয়, আমি কোন পড়াটাতে ফোকাস করবো, কোন পড়াতে ফোকাস করবো না, এইসব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তো দেখো, আমি এতক্ষণ ধরে প্রায় বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করলাম। অ্যানালাইসিস করে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে তোমার, আচ্ছা তার আগে দেখো এবছর কোশ্চেন প্যাটার্নটা কেমন। দেখো এবছর একটু চেঞ্জ আছে, রাজশাহী জাহাঙ্গীরনগরের এভরিডে একটু চেঞ্জ আছে। কি আছে দেখো তো, ফিজিক্সে আছে 22, কেমিস্ট্রিতে 22, ম্যাথে 22, বাংলা এবং ইংরেজিতে টোটাল 6, আইসিটিতে আছে 8 নম্বর। এর আগে এখানে আসতো জিকে বা সাধারণ জ্ঞান আসতো, সাধারণ জ্ঞান থাকতো 8 নম্বর। এবার সেটা চেঞ্জ করে একবার দিছে কত, আইসিটি দিছে, রাইট? আচ্ছা, তো আমরা আইসিটি কিভাবে পড়বো, আমরা বাংলা কিভাবে পড়বো, আমরা ইংলিশ কিভাবে পড়বো, অর্থাৎ এই যে তোমার প্রায় 14 নম্বর আছে, এই 14 নম্বরের জন্য প্রিপারেশনটা কিভাবে নেবো সেটা আমি একটু পরে বলবো। তার আগে আমাদের এই যে দেখো, ফিজিক্স 22, কেমিস্ট্রি 22, ম্যাথ 22, অর্থাৎ তোরা কত আছে, তোরা হচ্ছে 66, এই 66 নম্বরের প্রিপারেশন আমরা কিভাবে নেবো সেটা একটু বলি। হ্যাঁ, যাই হোক, এই গুলো আমাদের নাম্বার বন্টন, ঠিক আছে। টোটাল হচ্ছে আমাদের 80 নম্বর থাকবে এমসিকিউ তে, এবং এই 80 নম্বরের জন্য আমরা পরীক্ষার সময় পাবো 55 মিনিট, এবং আরো 20 নম্বর থাকবে যেটা আমাদের জিপিএ রেজাল্টের উপর ভিত্তি করে হবে, এবং টোটাল নম্বর হচ্ছে 100। তো মোটামুটি বলা যায় 100-এর ভিতর কেউ যদি তোমার 65+ পায়, জাহাঙ্গীরনগর 100-এর ভিতর কেউ যদি 65+ পায় সেই চান্স পায়। এটা বিগত বছরের ডাটা বা তথ্য অ্যানালাইসিস করে এটা আর কি আমি ধারণা করতেছি, যে কেউ যদি 65+ রাখতে পারো এই ইউনিটে তাহলে ইনশাল্লাহ সে চান্স পাবো। আচ্ছা, এবছর কিন্তু এই ইউনিটের সঙ্গে এই ইউনিটে যুক্ত হয়ে গেছে, এই ইউনিট মানে হচ্ছে তোমার আইআইটি ইউনিট, ইনফরমেশন টেকনোলজি যে ইউনিটটা ছিল সেটা অ্যাড হয়ে গেছে। তো আসো আমরা একটু কোশ্চেনটা অ্যানালাইসিস করি, এই ইউনিটের কোশ্চেনটা যদি অ্যানালাইসিস করি। দেখো, ফার্স্ট অফ অল আমি একটু ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে কথা বলবো। ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে দুই ধরনের কোশ্চেন হয়, একটা হচ্ছে থিওরিটিক্যাল এবং একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। তো থিওরিটিক্যাল আছে তোমার 14 থেকে 16 নম্বর আসে থিওরিটিক্যাল, অর্থাৎ প্রায় 60% নম্বর ফিজিক্সের, 60% কোশ্চেন আছে থিওরি থেকে। তুমি আমার মতো বিশেষ না হলে একটু প্রশ্ন ব্যাংকটা হাতে নাও, প্রশ্ন ব্যাংকটা হাতে নিয়ে নিজে একটু দেখো যে থিওরিটিক্যাল কোশ্চেন কতগুলো আসে আর ম্যাথমেটিক্যাল কোশ্চেন কতগুলো আসে। তো আমি ধরে রাখতেছি যে মোটামুটি 60% কোশ্চেন এবছরও, মোটামুটি 60% কোশ্চেন এবছরও থাকবে থিওরি থেকে, অর্থাৎ 14 থেকে 16টা কোশ্চেন। আমি আবারও বলতেছি, ফিজিক্সের 14 থেকে 16টা কোশ্চেন এবছর থিওরি থেকে থাকবে। এখন ফিজিক্সের কোন কোন চ্যাপ্টার আছে, ফিজিক্স ফার্স্ট পেপারে আছে তোমার 5টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারে আছে 5টা চ্যাপ্টার, তাহলে টোটাল 10টা চ্যাপ্টার। এই 10টা চ্যাপ্টারে যত থিওরি আছে এই থিওরিগুলো এখন থেকেই পড়া শুরু কর, কারণ দেখো তো থিওরি থেকে কত পার্সেন্ট আসতেছে, 60% নম্বর আসতেছে। আচ্ছা, আর বাকি 40% নম্বর, অর্থাৎ প্রায় 6 থেকে 8টা কোশ্চেন আসে ওই ফিজিক্সের ম্যাথমেটিক্যাল টার্ম থেকে, এবং যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো সব শর্টকাটে করা যায়। তার মানে তোমাকে এখন দেখো জাহাঙ্গীরনগরে পড়তে হলে তোমাকে কিসে ফোকাস করতে হবে, ম্যাথের শর্টকাট টেকনিকগুলোতে ফোকাস করতে হবে, অর্থাৎ ফিজিক্সের যে ম্যাথগুলো আছে যেগুলো শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা করতে পারি সেইগুলোতে ফোকাস করতে হবে। আচ্ছা, করে এটুকু বুঝতে পারছো। এবার কেমিস্ট্রির দিকে তাকাও, তুমি যদি কোশ্চেন ব্যাংকে একটু অ্যানালিসিস করতে যাবা, দেখবে কেমিস্ট্রি থেকে ম্যাথমেটিক্যাল টার্ম খুবই কম আসে, মোটামুটি সবগুলাই আসে তোমার থিওরিটিক্যাল প্রশ্ন। তো প্রায় 80% প্রশ্ন, অর্থাৎ 16 থেকে 18টা প্রশ্ন আছে তোমার থিওরি থেকে, কেমিস্ট্রি থিওরি থেকে 16 থেকে 80টা প্রশ্ন আসে। তো কেমিস্ট্রি টোটাল চ্যাপ্টার আছে কয়টা, 8টা। হ্যাঁ, এই 8টা চ্যাপ্টার, এই 8টা চ্যাপ্টার আবার সব কিন্তু নাই, কিছু কিছু আছে আবার বাদ দিয়ে দিচ্ছে, মানে ওই চ্যাপ্টারে কিছু অংশ বাদ দিয়ে দিচ্ছে, যেমন ধরো জৈব যৌগের কিছু অংশ আছে, কিছু অংশ বাদ দিয়ে দিচ্ছে। তো যেগুলো সিলেবাসের ভিতর আছে সেগুলো খুব ভালো করে পড়বা, সেগুলো খুবই ভালো করে পড়বা, এবং সিলেবাসের বাইরে, সিলেবাসের বাইরে আছে মনে করছো চতুর্থ অধ্যায় সিলেবাসে আছে, কিন্তু চতুর্থ অধ্যায় কি সবকিছু আছে, নাই, কিছু অংশ সিলেবাসের বাইরে আছে, হ্যাঁ আছে। ওই জিনিসগুলো একটু টুকটাক পড়বা, কারণ হইতে পারে যে এমন যে স্যারেরা প্রশ্ন করে দিতে পারে, পারে না, অবশ্যই পারে। সো সিলেবাসের বাইরে থাকলেও সেটা একটু পড়তে হবে। ওকে, সিলেবাসের বাইরে বলতে আমি কি বুঝাইছি, যে অধ্যায়ের ভিতরে আছে কিন্তু সিলেবাসে নাই সেগুলা, বুঝতে পারছো? তো দেখা যাচ্ছে যে 4 থেকে 6টা প্রশ্ন আসে ম্যাথমেটিক্যাল টার্ম থেকে, মানে সর্বোচ্চ সর্বোচ্চ এখানে তোমার 2টাও থাকে, কোনো কোনো বছরের প্রশ্ন দেখবা যে 2টাও ম্যাথমেটিক্যাল টার্ম আছে, কোনো কোনো বছরের প্রশ্ন দেখবা 4টা আছে, কোনো বছর 6টা দিছে। হ্যাঁ, তো মোটামুটি শিওর থাকবো যে সর্বোচ্চ 4 থেকে 6টা প্রশ্ন থাকবে ম্যাথমেটিক্যাল টার্ম, কিসের, কেমিস্ট্রি। ওকে, আচ্ছা, যাই হোক, জাহাঙ্গীরনগর এ এবং ডি ইউনিটের জন্য আমাদের যে কোর্স আছে সেই কোর্সের ক্লাস শুরু হচ্ছে 10 মে থেকে, কোর্স ফি 3060 টাকা,
পড়াবো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি, এবং এর সঙ্গে তুমি আরো একটা কোর্স ফ্রি পাবা, রাবির কোর্স, জাহাঙ্গীরনগরের কোর্স তো করাচ্ছি, রাবির কোর্স ফ্রি পাবা, তারপর হচ্ছে তোমার গুচ্ছের কোর্স ফ্রি পাবা, এগ্রিকালচারের কোর্স ফ্রি পাবা, এবং সবগুলো ক্লাস কিন্তু লাইভে হবে। তো কেউ যদি এই কোর্সে অ্যাডমিট হতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে চলে যাও। ওকে, আচ্ছা, তো দেখো এখন এই যে ম্যাথমেটিক্যাল, দাঁড়ান ম্যাথে চলে আসি। ম্যাথে তো কোনো থিওরি নেই, আছে নাই, এখন মোটামুটি ম্যাথে আছে কি শর্টকাট এবং ডিফিকাল্ট টাইপের কিছু কোশ্চেন। তো জাহাঙ্গীরনগর এবং রাজশাহী, রাজশাহীর কথা বাদ দিই, জাহাঙ্গীরনগর নিয়ে বলি একটু। জাহাঙ্গীরনগরের শর্টকাট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, ম্যাথের যত শর্টকাট টেকনিক আছে, এরপর কিছু কিছু ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের অ্যান্সার জিরো ওয়ান এগুলো হয়, তো ওই টাইপের ম্যাথ, ওই টাইপের ম্যাথ তোমার জাহাঙ্গীরনগরে সবচেয়ে বেশি আসে। ওকে, সো ম্যাথ, ম্যাথের ভিতর যেগুলো শর্টকাট টেকনিক আছে, যেখানে শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করা যায়, সেই শর্টকাট টেকনিক থেকে মোটামুটি 18-20 কোশ্চেন, অর্থাৎ 90% কোশ্চেন সেই শর্টকাট টেকনিক থেকে আসবে। সো এখন থেকে যখন তুমি পড়বা, শর্টকাট টেকনিকটা সবচেয়ে বেশি ফোকাস করবা, শর্টকাট টেকনিকটাতে ফোকাস করে তারপরে পড়বা, এবং ডিফিকাল্ট কিছু কোশ্চেন থাকবে, স্বাভাবিক প্রত্যেকটা পরীক্ষায় কিছু না কিছু ডিফিকাল্ট কোশ্চেন থাকবে, তো সর্বোচ্চ থাকবে 2-4, তো এটা না পারলেও আমাদের সমস্যা নেই, তারপরে ডিফিকাল্ট কোশ্চেন গুলো একটু দেখবা। ওকে, আচ্ছা, এবার আসল কথায় আসি, বাংলা, ইংরেজি এবং আইসিটি নিয়ে। ওকে, তো অনেকেই কোশ্চেন করে, ভাই জাহাঙ্গীরনগরে বাংলা নিয়ে কিছু বলেন বা ইংরেজি নিয়ে কিছু বলেন। দেখো বাংলাতে টোটাল তোমার প্রশ্ন থাকবে 3, বাংলা থেকে টোটাল প্রশ্ন থাকবে কয়টা, 3 প্রশ্ন থাকবে। এই 3 প্রশ্ন কি কি আসবে, তো তুমি যদি গত বছরের ডাটাগুলো একটু অ্যানালাইসিস করো, দেখবা যে মেইন যে বই আছে ফার্স্ট পেপার, বাংলা ফার্স্ট পেপার যেটা আছে, সেখানে গদ্য এবং পদ্য থেকে প্রশ্ন হয় সর্বোচ্চ একটা, গদ্য এবং পদ্য থেকে সর্বোচ্চ প্রশ্ন হয় কয়টা, একটা। এখন এই একটা প্রশ্ন কোথা থেকে আসে, দেখো ওই যে শব্দার্থ আছে সেই শব্দার্থ থেকে আসে, কবি বা লেখক পরিচিতি, মানে গদ্যের জন্য কবি পরিচিতি আর পদ্যের জন্য, সরি, গদ্যের জন্য লেখক পরিচিতি আর পদ্যের জন্য কবি পরিচিতি। ওকে, তো কবি এবং লেখক পরিচিতি এখান থেকে প্রশ্ন হয়, ওই যে ধরো যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটা লিখছে বা কোন উপন্যাসটা লিখছে, কাজী নজরুল ইসলাম কোন উপন্যাসটা লিখছে, জসীমউদ্দীন কোন উপন্যাস লিখছে, বা কোন কাব্যগ্রন্থ লিখছে, এই যে এই টাইপের প্রশ্ন, এই যে তোমার কবি এবং লেখক পরিচিতি থেকে আসে। হ্যাঁ, আর একটা কি প্রশ্ন আসে, তোমার মূল ভাব থেকে, ধরো যে রেইনকোট, রেইনকোট গল্পের মূল ভাব থেকে একটা প্রশ্ন আসতে পারে, এরকম আর কি, মূল ভাব থেকে প্রশ্ন আসে। এখন এগুলোর জন্য তুমি কি করবা, জাস্ট রিডিং করবা, মেইন বইটা রিডিং করলে তোমার এই মূল ভাব কমপ্লিট হয়ে যাবে। ওকে, এখন এগুলো কোথা থেকে পড়বা, অবশ্যই শর্ট সিলেবাসে যা আছে, শর্ট সিলেবাস ছাড়া অন্য কোনো কিছু পড়বা না, শর্ট সিলেবাস ছাড়া অন্য কোনো কিছু পড়বা না। দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র থেকে কিন্তু প্রশ্ন হয় 2, তাহলে দেখো ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসলে 1, দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন থাকবে 2। এখন এই 2 প্রশ্ন কোথা থেকে থাকে, 2 প্রশ্ন থাকে তোমার ম্যাক্সিমাম টাইমে সন্ধি থেকে থাকে, সমাস, প্রকৃতি এবং কারক, ম্যাক্সিমাম টাইমে, ম্যাক্সিমাম টাইমে তুমি দেখো একটু কোশ্চেন ব্যাংকটা দেখো, ম্যাক্সিমাম টাইমে দেখবো সন্ধি, সমাস, প্রকৃতি এবং কারক, এই 4 জায়গা থেকে তোমার 2 করে প্রশ্ন থাকে। ওকে, তো এইগুলো আমাদের বাংলা ব্যাপারটা, আশা করি যে তোমরা যদি এইটুকু অংশ পড়ে যাও, জাস্ট গদ্য পদ্য এবং এই যে 4 টপিক পড়ে যাও, আমার বিশ্বাস যে ইনশাল্লাহ জাহাঙ্গীরনগর তুমি 2 প্রশ্ন কমন পাবা। এবার ইংরেজি দিকে দেখো, ইংরেজি থেকে কোথায় প্রশ্ন আসে, বেসিক গ্রামার থেকে, বেসিক গ্রামার বলতে কি কি, ট্রান্সলেশন, ন্যারেশন, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন, ভয়েস চেঞ্জ, এই যে এগুলা, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব ইনভেরিয়েন্ট, এই যে এগুলো হচ্ছে একদম বেসিক, তো এই বেসিক গ্রামার থেকে তোমার ইংরেজির প্রশ্নটা হয়। এবার ফর দ্য ফার্স্ট টাইম জাহাঙ্গীরনগর ইএমডি আইসিটি যুক্ত করলো, তো আইসিটির জন্য আমি কি করবো, দেখো আইসিটির তো বিগত বছরের কোনো প্রশ্ন নাই জাহাঙ্গীরনগর, এখন আমরা আইসিটির জন্য কি করতে পারি, জাস্ট আমি বলবো, দেখো বাংলাদেশে যদি কোনো বিশ্ববিদ্যালয়ে আইসিটি ভর্তি পরীক্ষায় রাখে তাহলে সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি সর্বপ্রথম ভর্তি পরীক্ষায় আইসিটি রাখা শুরু করছে। তো আমি বলবো এই আইসিটির জন্য তুমি আরিউয়ের যে আইসিটি প্রশ্নগুলো আছে না, আরিউয়ের এই প্রশ্নগুলো একটু দেখে যাও, জাস্ট রাজশাহী ইউনিভার্সিটির বিগত সালে যত আইসিটি প্রশ্ন আছে সেগুলো তুমি যদি দেখো আইসিটি সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবা। পাশাপাশি তৃতীয় অধ্যায় সংখ্যাগত যে ধারণাটা আছে, সংখ্যা পদ্ধতির যে চ্যাপ্টারটা আছে, তৃতীয় অধ্যায় মেইনলি বেশি ফোকাস করো, ওখানে যে বাইনারি যোগ, বাইনারি বিয়োগ, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, বাইনারি থেকে ডেসিমেল, এই যেগুলো আছে অক্টাল, এগুলো খুব ভালো করে ফোকাস করো। চতুর্থ অধ্যায় একটু হালকা ফোকাস করো, পঞ্চম অধ্যায় হালকা ফোকাস করো। আর এটার জন্য আমি একটা ফ্রি সাজেশন দিব আমার চ্যানেলে, সো যারা যারা নতুন আসো সাবস্ক্রাইব করে রাখো, আইসিটির জন্য একটা ফ্রি সাজেশন দেবো, যারা যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে রাখবা। ওকে, তো এইগুলো আমাদের বাংলা, ইংরেজি এবং আইসিটি, আচ্ছা, আর এইগুলো আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ব্যাপারটা। তো আশা করি তোমরা সবাই কোশ্চেন অ্যানালাইসিসটা বুঝে গেছো। এখন যে সময়টা আছে আমাদের হাতে, মোটামুটি আমরা বলতে পারি যে 2.5 মাস সময় খুব ভালো করে আছে,
তো এই আড়াই মাস সময় তুমি কিভাবে পড়বা? তো সবচেয়ে সহজ উপায় হচ্ছে কি, সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে আমাদের এই কোর্সে চলে আসো। আমাদের কোর্সে আসলে আমরা জাহাঙ্গীরনগর স্পেশালি পড়াবো, মানে জাহাঙ্গীরনগরকে স্পেশালি ফোকাস করে আমরা পড়াবো। আমাদের এখানে তোমরা কি কি পাবা দেখো, বেসিক ক্লাস গুলো পাবা, জাহাঙ্গীরনগরের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস পাবা, জাহাঙ্গীরনগরের তোমার এ এবং বি ইউনিট অনুসারে মডেল টেস্ট গুলো দিতে পারবা। ওকে, তো 10 মে থেকে ক্লাস শুরু হবে, কোর্স ফি 3,060 টাকা, 5টা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি, সাথে আরো 8টা কোর্স ফ্রি পাবা। ডিটেলস জানতে ডেসক্রিপশন বক্সে চলে যাও। এবার আমি একটু বলি, এই যে বাকি 45 দিন আছে, এই 45 দিন তুমি কিভাবে পড়বা দেখো, আমি পড়াশোনাটাকে খুব সিম্পলি বোঝানোর চেষ্টা করি বা পড়াশোনাটাকে খুব সিম্পল করার চেষ্টা করি। কিরকম ভাবে দেখো, ফার্স্ট অফ অল তোমাকে মেইন বই সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। জাহাঙ্গীরনগরের জন্য মেইন বই সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। কেন মেইন বই সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, কারণ দেখো জাহাঙ্গীরনগরে আমি মোটামুটি দেখলাম যে 70% কোশ্চেন আমার কোথা থেকে আসে, থিওরি থেকে আসে। মানে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে কত, 44 নম্বর, তাই না? ফিজিক্স এবং কেমিস্ট্রি কত, 44 নম্বর। এই 44 নম্বরের ভিতরে 70% কোশ্চেন হচ্ছে তোমার থিওরিটিক্যাল কোশ্চেন, 70% কোশ্চেন হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন। অবশ্যই আমাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল এই 45 দিনের মেইন বইটা খুব ভালো করে পড়তে হবে। মেইন বই পড়ার পরে আমরা কি করব, আমরা যে কোনো একটা কনসেপ্ট বুক নেব, কনসেপ্ট বুক। এই দুটি কিন্তু আমরা প্যারালালি করবো। প্যারালালি মানে বোঝো তো, সমান্তরাল ভাবে। ধরো যে আমি মেইন বইটাও পড়তেছি, সঙ্গে সঙ্গে কনসেপ্ট বুকটাও পড়তেছি। যেমন ধরো যে আমি যদি পরীক্ষার্থী হতাম তাহলে আমি কিভাবে পড়তাম বলি, মনে করো যে আমি ফিজিক্স পড়বো এখন, তাহলে আমি কি করতাম, ফিজিক্স মেইন বইটা পড়তাম, ধরুন ফিজিক্স এর চতুর্থ অধ্যায় পড়বো, নিউটনিয়ান বলবিদ্যা, তাহলে মেইন বইটা নিতাম, মেইন বইটা খুব ভালো করে রিডিং করতাম, দেন আমি একটা কনসেপ্ট বুক নিতাম। এই জন্য বাজারে অনেক বই আছে ফিজিক্স এর, অনেকগুলো কনসেপ্ট বুক আছে, সেটা নিয়ে সেখান থেকে টাইপ ওয়াইজ যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো করতাম, শর্টকাট টেকনিক যেগুলো আছে সেই শর্টকাট টেকনিক গুলো আমি খাতায় লিখে রাখতাম। তাহলে আমার কনসেপ্ট বুক থেকে কি হবে, টাইপ ওয়াইজ ম্যাথ করতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য টাইপ ওয়াইজ ম্যাথ করবো। টাইপ ওয়াইজ ম্যাথ করার পরে আমরা কি করবো, শর্টকাট টেকনিক যেগুলো আছে, শর্টকাট টেকনিক গুলো আমাদের কি করতে হবে, নোট করে নিতে হবে। শর্টকাট টেকনিক গুলো আমি করলাম, নোট করে নিলাম। এরপরে এরপরে এক্স কোশ্চেন সলিউশন করলাম, এক্স কোশ্চেন কি করবো, সলভ করবো। মোটামুটি দেখো জাহাঙ্গীরনগরে কিন্তু এক্স কোশ্চেন থেকে বেশি কমন আসে, মানে হুবহু কমন না, টাইপ ওয়াইজ কমন আসে। সর্বোচ্চ গেলে মনে করো যে 20% কোশ্চেন তুমি কমন পাবা। অনেকে বলে যে 60% কোশ্চেন কমন পাওয়া যায়, এটা আসলে ভুল কথা। 60% কোশ্চেন কমন পাওয়া গেল তো তোমার মনে করো যে প্রশ্ন আগে থেকে আউট হয়ে গেল, স্যারেরা কি এত বোকা, স্যারেরা তো এত বোকা না, তাই না? তো মোটামুটি 20% কোশ্চেন তুমি কি পাবা, কমন পাবা, কারণ একই তো বই, তাই না? বই তো একটাই, ওই একটা বই থেকেই তো প্রত্যেক বছর প্রশ্ন করতে হয়, তাই না? সেই জন্য দেখা যাচ্ছে যে 20% কোশ্চেন কমন থাকে মোটামুটি। যাই হোক, এক্স কোশ্চেন সলভ করার পর তুমি কি করবা, মডেল টেস্ট তুলে দেবো, মডেল টেস্ট দিতে হবে। জাস্ট এই চারটা ওয়ে, এই চারটা স্টেপ, এই চারটা স্টেপে তুমি যদি হাঁটো, চারটা স্টেপে হাঁটলে আমার বিশ্বাস যে জাহাঙ্গীরনগরে চলে আসবে, জাহাঙ্গীরনগরে চলে আসবে। এবার এবছর জাহাঙ্গীরনগরে কত পর্যন্ত নিতে পারে এটা একটু হালকা ধারণা দিই। দেখো গত বছর জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা সবার শেষে হয়েছিল, কিন্তু তার আগের বছর জাহাঙ্গীরনগরের পরীক্ষা ঢাবির পরে হয়েছিল। তো এর আগের বছর জাহাঙ্গীরনগরে এ ইউনিটে 3300+ পর্যন্ত টানছিল, জাহাঙ্গীরনগর এ ইউনিটে 3300+ স্টুডেন্ট টানছিল। দেখা যাচ্ছে যে এবছর তোমার হচ্ছে ডিউর অনেক পরে, ডিউর পরীক্ষার পরে আরইউ, আরইউর পরে জেইউ, ডিউর অনেক পরে আরইউ এবং জেইউ পরীক্ষা হবে, ঠিক আছে? তো মোটামুটি দেখো যে শিওর থাকো যে এবছর 2000+ স্টুডেন্ট এ ইউনিটে চান্স পাবে, চান্স পাবে বলতে টানবে, মানে যারা ওয়েটিং লিস্টে 2000 এর উপরে থাকবা তারা একটু আশা রাখতে পারো। কিন্তু 2000 ধরো 2500 ক্রস করলে সেটা আশা না রাখাটাই ভালো। তবে মোটামুটি শিওর থাকো যে এবছর 2000 স্টুডেন্ট মানে 2000 মতো সিরিয়াল টানবে, এটুকু বুঝতে পারতেছি। এবং বাকিটা হচ্ছে তোমার পোস্টের উপরে ডিপেন্ড করে। আর জাহাঙ্গীরনগরের সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এরকম যে ফার্স্ট শিফটে যে পরীক্ষাটা হবে সেইখানে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোই ঘুরে ফিরে সেকেন্ড শিফট, থার্ড শিফট, ফোর্থ শিফট, ফিফথ শিফট এগুলোতে আসবে। সো কেউ পারলে ফার্স্ট শিফটে যারা পরীক্ষা দেবে তাদের প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করবা, তাদের প্রশ্নগুলো যদি দেখতে পারো ইনশাআল্লাহ সেখান থেকেই তুমি দেখবা যে তোমার পরীক্ষার প্রশ্ন কমন চলে আসছে, মোটামুটি টাইপ রিপিট হয়ে গেছে। মোটামুটি শিওর থাকো যে ফার্স্ট শিফটে মনে করো একটা প্রশ্ন আসলো, ঠিক সেকেন্ড শিফটে ওই জায়গা থেকেই প্রশ্ন হবে, থার্ড শিফটেও ঠিক সেম ওই জায়গা থেকেই প্রশ্ন হবে। এটা জাহাঙ্গীরনগরের একটা মানে ঐতিহ্য বলতে, বুঝতে পারছো? যাই হোক, আশা করি বুঝাইতে পারছি, খুবই অল্প সময়ের ভিতরে আমি বলার চেষ্টা করছি, জানি না কতটুকু তোমরা বুঝতে পারছো, তবে চেষ্টা করছি আমি আমার সর্বোচ্চটা বোঝানোর জন্য। যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করো, আর আমাদের জেইউ প্লাস এ জেইউ এ ইউনিট প্লাস ডি ইউনিট কোর্সে অ্যাডমিট হয়ে যাও, ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চটা তুমি পাবে এবং ইনশাল্লাহ চান্স পাবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।